আসসালামু আলাইকুম সম্মানিত বিয়োজ, যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিওটা শুরু করছি। আপনারা জানেন কিভাবে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা যায় মাছ চাষ করে, সেই সিরিজ ভিডিওর আজকে আরেকটা নতুন পর্ব নিয়ে এসেছি। এবং কি অসংখ্য ভিডিও আমরা দিয়েছি, আপনারা যারা ইতিপূর্বে ভিডিওগুলো দেখেন নাই ভিডিওগুলো দেখে আসবেন। এবং এই সেমিনারটা একদম বিনামূল্যে করানো হচ্ছে, তো আশা করি আপনারা যদি প্রথম থেকে ভিডিও গুলো দেখেন তাহলে আপনার মাছ চাষ করার জন্য কারো কাছে দর্না দিতে হবে না। তো আজকে আজকের এই ভিডিওতে কথা হলো পুকুর এবং ট্যাংকের মধ্যে পার্থক্য কি, ট্যাঙ্ক কালচারটা কেন এত জনপ্রিয় সেই বিষয়ে আলোচনা করব। তো যারা যারা পুকুর চাষি আছেন আপনারা সেই জন্য পুকুরের চাষ ছেড়ে দিবেন না, পুকুরও চাষ করবেন কিন্তু ট্যাঙ্কের মাঝেও চাষ করে দেখেন এটার আসলে লাভবানটা কতটুকু। আর আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ভিডিওটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। পুকুরে যদি আমরা মাছ চাষ করে থাকি তাহলে প্রতি শতক হিসেবে আমাদেরকে মাছটা দিতে হয়। যেরকম আমি যদি ভিয়েতনামি কই মাছ পুকুরে চাষ করে থাকি বা শিং মাছ চাষ করে থাকি তাহলে প্রতি শতকে আমরা 2000 পিস মাছ দিই। সেম ট্যাং কালচারে কিন্তু এর উল্টো, মানে ট্যাং কালচারে কিন্তু প্রতি শতক না প্রতি লিটার হিসাব করা হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি পুকুরে কালচার করে থাকেন তাহলে পুকুরে কালচার করেন, কিন্তু পুকুরে কালচার করতে আরো কিছু বিষয় আছে। যেরকম পুকুরে আপনি মাছ চাষ করতে হলে মাছটাকে মনিটরিং করা এটা কিন্তু সহজ না। যেমন আপনি যদি পুকুরে দেখা গেছে মাছের রোগ ব্যাধি হয়, সাথে সাথে ইচ্ছা করলে মাছগুলো সবগুলো উঠাইতে পারবেন না, সবগুলো মাছের সাথে সাথে ট্রিটমেন্ট করতে পারবেন না। কিন্তু ট্যাঙ্ক কালচারে দেখা গেছে যে সাথে সাথে মাছগুলা ট্রিটমেন্ট করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে পুকুর আর ট্যাঙ্কের মাধ্যমে পার্থক্য এটাই যে এটা ট্যাঙ্ক কালচারে খুব সহজভাবে মনিটরিং করা যায়, অল্প জায়গায় অধিক ঘনত্বে কম খরচে করা যায়। আর পুকুরের মাধ্যমে অনেক বিশাল জায়গা লাগে, তারপরে এই মাছগুলো সহজে মনিটরিং করানো যায় না। পুকুরের সময় দেখা গেছে যে মাছ জাল টান দিয়া মাছ বিক্রি করতে গেলে অনেক লোক লাগে, জাল টান দিতে হয়, তো সেইটা কিন্তু ট্যাঙ্ক কালচারে নাই। এমনকি ট্যাঙ্ক কালচারটা দেখা গেছে অনেক লোকের পুকুর নাই, একটা পুকুর রিস্ক নিতে গেলে অনেক টাকা লাগে অনেক সময়। তো যাদের পুকুর নাই তারা কিন্তু আবার ট্যাঙ্ক সুন্দর করে বাড়ির আনাচে কানাচে ট্যাঙ্ক কালচার করে মাছটা বাণিজ্যিক ভাবে করতে পারতেছে। তো এই পুকুরের মাধ্যমে দেখা গেছে একটা মনে করেন একটা 10 শতক পুকুরে আমি 20,000 পিস মাছ দিতে পারবো, ওই মাছের ক্ষেত্রে আমি 20,000 পিস দিতে পারবো। এখন আমি একটা 20 ফিট বাই 30 ফিট একটা ট্যাঙ্ক 50,000 লিটারে সেখানে আমি 20,000 পিস কই মাছ দিতে পারি। তো সেম পুকুরে 10 শতক পুকুরে যতটুকু দেওয়া যায় সেটা হলো পার বাদে শুধু তলিটা 10 শতক থাকতে হবে। আর এই এই দেখা গেছে পার বাদে যদি তলিটা যদি 10 শতক থাকে তাহলে পুকুরটা বিনিয়োগ 15 শতকের মতো হয়ে যাবে। 15 শতক পুকুরে যদি আপনি নিতে পারেন 20,000 পিস মাছ আর এখানে 20 ফিট বাই 30 ফিট একটা জায়গার মধ্যে 20,000 পিস দিতে পারছেন, এবং সেই মাছটা এনি টাইম আপনি তুলতে পারতেছেন, দেখতে পারতেছেন ওজন কিরকম হচ্ছে, এটা ঠিক যেরকম আমরা দেশি মুরগি যেভাবে আমরা কালচার করি। হ্যাঁ, দেখা গেছে কি অনেক খাবার খায়, অনেক দিন নেয়, অনেক সময় যায়, তারপরে অনেকগুলা শিয়ালে খায়া ফেলায়, অনেকে এমনি এমনি চলে যায়, তো পরবর্তীতে যা পায় তা নিয়ে আয়া করি। তো পুকুর কালচারটা হলো এরকম। আর ট্যাঙ্ক কালচারটা হলো যে যেরকম আমরা ফার্ম মুরগি কালচার করি যে এখানে কয় পিস আছে আমরা জানি, কতটুকু খাবার খাচ্ছে এটাও জানি, এবং কি সেটাকে কিভাবে মোটা তাজা করতে হবে এটা আমরা জানি, মানে সবকিছু সুন্দরভাবে আমরা নিজেদের আয়ত্তে থাকে সবকিছু। তো এই জন্য ট্যাঙ্ক কালচারটা জনপ্রিয়। এখন অনেক মানুষ ট্যাঙ্কের ভিতর মাটি দিচ্ছে, ট্যাঙ্কের ভিতরে যদি আপনি মাটি দেন তাহলে সেটা কিন্তু পুকুর সিস্টেম হয়ে যাচ্ছে। তো ট্যাঙ্কের ভিতরে মাটি দিয়ে আপনি কিন্তু কোনোভাবেই কিন্তু ট্যাঙ্ক কালচারের ভিতরে নাই, এটা আপনি পুকুর সিস্টেমে করতেছেন। যারা এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে বলবো তাদের প্রজেক্টটা কিন্তু খুব ছোট ছোট, কোনো সময় দেখতেছি
ডামে করতেছে, কোনো সময় ইয়ে করতেছে, ওই ছোট ছোট জায়গায় করতেছে, এগুলা কিন্তু একটা পাগলা মেয়ে, ইউটিউব চ্যানেল চালানোর জন্য তারা আসছে। তারা কিন্তু বড় কোনো প্রজেক্টে কোনো এরকম কোনো প্রজেক্টও করে নাই, বা মাছ বিক্রিও করে না, বা দেখায় না কোনো ভাবে, বা আমাদের মতো অত লং টাইম যে 5-6 বছর ধরা মাছ চাষে আছে এরকমও কিছু না। আপনারা কিন্তু জেনে বুঝে পদক্ষেপ নিবেন। আপনি অনেক সময় অনেকে আমাকে এই প্রশ্নগুলো বলে থাকেন যে ভাই ডামে করবো, ইয়াতে করবো, এগুলো তো মাছ চাষ হয় না, এগুলো মশকারা আর কিছু না। তো সবাই জেনে বুঝে স্টেপ নিবেন, আশা করি সবাই সফল হবেন। এবং যে কোনো প্রশ্নের জন্য আপনি একটা ট্যাঙ্ক কালচার করতেছেন, আগে আমাদেরকে ফোন দিবেন, অথবা যে কোনো ভালো একটা অভিজ্ঞ কারো কাছে ফোন দিবেন, জেনে বুঝে একটু যে জেনে বুঝে আপনি কালচার করবেন, আশা করি আপনি সফল হবেন। আমার তরফ থেকে দোয়া রইল সব সকল চাষি ভাইদের জন্য যারা সৎভাবে টাকা উপার্জন করার জন্য এই সেক্টরে আসতেছেন, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। এ বলে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে, কিশোরগঞ্জ থেকে আমি জাহিদুল ইসলাম আশিক। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।